লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কে উড়ে যাচ্ছিল আমেরিকান এয়ার লাইসেন্সের 2201 বিমানটি, কিন্তু হঠাৎই ছন্দপতন। নিউ ইয়র্কে না গিয়ে ফিনিক্স শহরে জরুরি অবতরণ করে বিমানটি। তবে যান্ত্রিক গোলযোগ বা চিকিৎসার জন্য এই জরুরি অবতরণ একেবারেই নয়। এই অবতরণের সৌজন্যে ছিল উকুনের দল। অবাক লাগলেও এটাই যে সত্যি, বিমানে থাকা এক যাত্রীর মাথায় উকুন ঘোরাফেরা করতে দেখেন সহযাত্রীরা। এরপর সঙ্গে সঙ্গে বিষয়টি বিমান সেবিকাদের জানান তারা। তারপরই সব যাত্রীর নিরাপত্তার কথা ভেবে ফিনিক্স শহরে বিমানের জরুরি অবতরণ করা হয় আর বিমান থেকে নামিয়ে দেওয়া হয় মহিলাকে। যদিও বিষয়টি ঘুণাক্ষরেও জানতে পারেননি বাকি যাত্রীরা। তারা ভেবেছিলেন হয়তো চিকিৎসার জন্য মহিলাকে ফিনিক্সের বিমানবন্দরে নামানো হয়েছে, কিন্তু আসল ঘটনা জানা যায় পরে। ওই বিমানে ছিলেন ইথান জুডলিয়াসন নামে এক যাত্রী। তার অভিযোগ, আমেরিকান এয়ার লাইসেন্স জরুরি অবতরণের সঠিক কোনো কারণ উল্লেখ করেননি। বলা হয়েছিল বিমান ফিনিক্সে অবতরণের পরই বিস্তারিত সব কিছু জানানো হবে, তাই অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিলেন। তারপর ফিনিক্সে বিমান ল্যান্ড করতেই সহযাত্রীদের কথা কানাকানি থেকে জরুরি অবতরণের আসল বিষয়টি তিনি জানতে পারেন। টিকটকের মাধ্যমে পুরো বিষয়টি জানান তিনি। ভাবুন, ছোট কতগুলো প্রাণী গোটা বিমানে রীতিমতো হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে ফেলেছিল, আর তাদের জন্য নাকি গোটা একটা বিমানকেই জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয় আমেরিকায়। আসলে প্রাণীটি ছোট হলেও তার ক্ষমতা যে খুব বেশি। একবার এটি মাথায় ঘাঁটি গাললে সাধের চুলের পুরোই 12টা বেজে যায়, তার নষ্ট হয় সম্মানও। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নেটিজেনদের অনেকেই বলছেন যে বিমানে ওঠার আগে এখন থেকে অবশ্যই উকুন নিয়ে সতর্ক হতে হবে, না হলে নামিয়ে দেওয়া হবে বিমান থেকে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।